Hello everyone, welcome back to my channel. Aditya, model activity task 2, English, class 8. Read the following passage and answer the questions given below. তাহলে এখানে অন 16 জানুয়ারি 1941 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড হাফ পাস্ট এইট পিএম হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। এখানে প্রশ্ন দেওয়া আছে যে রাইট টু ফর টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, রাইট সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার। তাহলে ইট ওয়াজ অ্যারাউন্ড হাফ পাস্ট এইট পিএম হোয়েন ডিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। তাহলে এটা ফলস হবে, কারণ এখানে দেওয়া আছে শিশির, ঠিক আছে, শিশির আছে, তাহলে ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখো, শিশির ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড হাফ পাস্ট এইট পিএম, এটা লিখব। নেক্সট, তারপরে প্রশ্ন দেওয়া আছে শিশির ওয়াজ দ্য অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। শিশিরই একমাত্র ব্যক্তি যে সুভাষের পালিয়ে যাওয়া সম্বন্ধে এখন জানতেন। ফলস হবে, কারণ সাপোজ স্টেটমেন্ট কী দেবো এখানে, দেখো যে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন ডিজেন। তাহলে নিস ইলা এবং মেল কাজিন ডিজেন জানতো, এটাই লিখব। কারণ এখানে প্যারাগ্রাফে দিকে দেওয়া আছে এখানে যে শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন ডিজেন। সুভাষ অ্যান্ড শিশির ওয়াকড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন স্লিপ, ওয়েটেড করছিল আনটিল, যতক্ষণ না রেস্ট অফ দ্য ফ্যামিলি ঘুমিয়ে পড়ছে, ঠিক আছে। আর এই নিস ইলা এবং মেল কাজিন হচ্ছে ডিজেন জানতো। সুভাষ হ্যাড চেঞ্জড ইন টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে তিনি তার পরিবর্তন করেছিলেন নিজেকে। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট ব্যাগি সালোয়ারস অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটাকলস, এবং সে চশমা পরেছিল, সালোয়ার পরেছিল, এগুলো লেখা আছে। নেক্সট আমার প্রশ্ন চলে আসে, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ, ট্রু এটা, কারণ এখানে লেখা আছে যে সুভাষ হ্যাড চেঞ্জ ইন টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, এটা আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা লিখব। নেক্সট প্রশ্ন আছে অ্যাক্টিভিটি টু, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার, ওয়ান্ডারারটি কী। তাই ওয়ান্ডারার ইজ দ্য জার্মান কার, ওয়ান্ডারার হচ্ছে একটা জার্মান কার, জার্মান গাড়ি, যেটা শিশির ওন্ড, শিশির ওয়াজ দ্য ওনার। তাহলে শিশির ওন্ড এ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার, এটা আমরা লিখব। নেক্সট আসছে যে প্রশ্ন আছে হুইচ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ, সুভাষের চলে যাওয়া সম্বন্ধে, নির্দেশ সম্বন্ধে, সদহে চলে যাওয়া সম্বন্ধে কে কে জানতেন। তাহলে ওখানে কী দেবো যে এক্সেপ্ট শিশির, শিশির বাদ দিয়েও সুভাষের নিশিলা অ্যান্ড এ মিল কাজিন ডিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। নেক্সট প্রশ্ন আছে কি, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ, সুভাষ কী হিসাবে নিজেকে ছদ্মবেশ ধারণ করেছিল, লুকিয়ে রেখেছিলেন। সুভাষ ডিসগাইজ হিমসেলফ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট ব্যাগি সালোয়ারস অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, হি ওর গোল্ড উইয়ার রিমড স্পেকটাকলস। তারপরে অ্যাক্টিভিটি থ্রি দেওয়া আছে ক্লাসিফাই নাউন দ্য নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো। তাহলে এখানে দেওয়া আছে যে যে নিচের এই ছকগুলোতে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ এগুলো বসাতে বলেছে। মেন শব্দের অনুযায়ী কিন্তু আমরা মেন শব্দটা কী সেই অনুযায়ী আমরা এখানে ফ্রেজ চিহ্নিত করবো। যেমন দোজ হাউসেস, এটা হবে দোজ হাউসেস, হবে দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ, দোজ হাউসেস হবে নাউন ফ্রেজ। আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স হবে অ্যাডভার্ব ফ্রেজ।
সি ইজ রেদার ফন্ড অফ সিঙ্গিং, রেদার ফন্ড অফ সিঙ্গিং হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডপশন, দ্য স্পটেড পাপি হবে, দ্য স্পটেড পাপি হবে নাউন ফ্রেজ। ইট ওয়াজ কোল্ড ব্লিক বিটিং ওয়েদার, তাহলে ওয়েদারটা কেমন বলছি এটা বিশেষিত করছে, তাহলে কোল্ড ব্লিক বিটিং ওয়েদার এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, তাহলে অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। কোথায় কখন, কোথায় বোঝাচ্ছে কখন বোঝে সময় এবং প্লেস এগুলো বোঝালে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ হয়। তাহলে অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে। আর নাম বোঝালে দোজ হাউসেস এটা নাম বোঝাচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে। গুণ বোঝালে বা তার সম্বন্ধে কিছু বলছে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন সি ইজ রেদার ফন্ড অফ সিঙ্গিং, কী শেষ কী তার সম্বন্ধে বলছে কি যে সে গান করাটাই পছন্দ করে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে কী কী হলো।